গাইস তোমরা দেখতে পারতেছো আমি রিজিন টপ 1 মানে গ্লোবাল টপ 1 এ আছি, তার উপরে ইসকার টপ 1 এ, ইসকার এ টপ 1 এ ভাই, কি 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 কি, তার উপরে আবার 1,151 স্কোর। সকাল সকাল যখন আমার টিমমেটের সাথে খেলতেছিলাম তখনই দেখতে পারে ম্যাচের ভিতরে কে পড়ছে, আরিফ গেমিং। তারপরে গাইস আমি যখন বুলসের দিকে যাচ্ছিলাম তখন দেখো আমার 3 নম্বর টিমমেট কে সামনে মারিছে, গাইস আমার কি মাতাছে ভাই, ইসকার এম বাসছে না ভাই, আরে ভাই সাহেব আবার গ্রেনেড কুক করতেছে ভাই, এ ভাই রাজনীতি ছড়ে রাজনীতি ভাই, এমপি বুটি নিয়ে গাইস ওপি গাইস, এটাকে ডাউন দেওয়ার পরে গাইস এটা টিমমেট হিলিতে আসে গাইস, এটাকে মারতে হইব গাইস এমপি বুটি পুরো, এটাকে হেডশট ভাই সাপ ওপি গাইস, হকার ইন দা চ্যাট গাইস, তোমরা দেখতে পাচ্ছ এইগুলা কিল গুলা ক্লিয়ারদের সাথে আমার গাইস 6টা কিল কনফার্ম হয়ে গেছে, তারপর সামনে একটা প্লেয়ার আমার লাভ দিছে গাইস, এটা কিন্তু ওর স্কোয়াডের প্লেয়ার ঠিক আছে, কেন ওকে মেরেছি গাইস, ওটাকে ভাই সাপ ওটা হেডশট হাকার গাইস, এক স্কোয়াডে 3টাকে মারিছে গাইস, লাস্ট ওয়ান লাস্ট ওয়ান এখানে বাগা চেষ্টা করতেছে ভাই, এটাকে হেডশট পড়ি গাইস ওপি, এটাকে হেডশট ভাই ওয়াকার ইন দা চ্যাট। আর গাইস তার কিছুক্ষণ পরে যখন আমি বিমান শক্তি দিয়ে মানে পিকে দিকে উঠতেছি তখন দিকে আজিম গেমিং মারা গেছে, এর মানে গাইস 2টা বিবেজ এক ম্যাচে বলেন কি, হ্যাঁ তারপর গাইস পিকের মধ্যে যখন ফুল স্পিডের মধ্যে পড়ে যায় তখন দিকে 2 নাম্বার ডাউন হয়ে গেছে, তারপর আবার 3 নাম্বার আর 4 নাম্বার নেটি চলে গেছে, আর আমি একা বেঁচে রয়েছি গাইস, এখানে একটা ডাউন দেওয়ার পরে কিন্তু একটা প্লেয়ার আমার এই মাঠে গাইস, গাইস আমার এইচপি দেখো ভাই, আমার এইচপি দেখো ভাই সাহেব, আমি কি এখানে শেষ হই দেবো, তোমরা কি ভাবতাছো যে আমি এখানে মারা গেছি গাইস, ফুল ভিডিওটা দেখো বুঝতে পারবে যে কেমনে কি ঘটলো, আমি এখানে মারা যাই কি না। আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা তোমাদের, আশা করি সবাই ভালো আছো গাইস, এই ম্যাচে মানে বিবেচ পড়ছিল কিন্তু আমার গাইস আমার রেকর্ডার ওয়ান ছিল না, আরে কি কোন, যখন গাইস বিবেচ দেখি যে ম্যাচে কিল করতেছে তখন গাইস আমি ফটাফট গাইস রেকর্ডার ওয়ানটা করে ফেলে, গাইস তোমরা কিন্তু দেখতে পারছো যে আজিন গেমিং আর হইলো বিবেচ আরিফ গেমিং ঠিক আছে এই 2টা বিবেচ পড়ছিল একই ম্যাচে, আর গাইস যখন আমি লুট করতে করতে সামনের দিকে যাইতেছিলাম তখনই দেখতে পারি তেলাপোকা নামে একটা প্লেয়ার হেডশটে কিল করছে কাপিলা গেমিং বিবেচ, মোটামুটি শরীর একটা ভাব আইছে না, এর মানে গাইস একই ম্যাচে 3টা বিবেচ পড়ছে, এটা কোনো কথা পয়সা পোয়াটে গেম ভাই, এই ম্যাচে কি হবে গাইস তোমরা লাস্ট পর্যন্ত, এন্ড গাইস তোমরা লাস্ট পর্যন্ত দেখতে থাকো কে বুইয়া নেয় ম্যাচটার ভিতরে, আমরা নেই নাকি ওরা নেয়, তো গাইস ভিডিওটা একটু কাট করে ফেলে, কাট করার পরে আমরা চলে যাই হলো গ্রেভেড, এখানে আসার সাথে সাথে আমরা দেখতে পারি আরএফ গেমিং মারা গেছে, আরে তারপর যখন বলছে দিকে যায় 3 নাম্বার দেখা গেছে শুই দিয়ে গেছে মানে ডাউনলোড হয়ে গেছে, কি বলবো যাই হোক গাইস, যখন আমি সামনের দিকে যাইতেছি গাইস তো মানে কিন্তু ওরে ক্লিয়ার দিতে আমি কিন্তু ওকে হিল দিতে দেবো, আমার সাথে দেখতে পাচ্ছ 200 টাকা মাত্র কেন হিল দিবো ভাই, সামনে প্লেয়ারটা আমার ফাইট দিচ্ছে ভাই সাহেব, এ কভার দাও, এই টিমমেট তো একটা নয় টিমমেট বড় কভার বড় ভাই, গ্র্যান্ড মার্ক সেটা এমবি ফুটিতে গাইস ওপি গাইস, সকার ইন দা চ্যাট গাইস, এখন মধ্যে যাদের লাইক আছে সবাই লাইকটা করে দাও গাইস, এখন মধ্যে দেখতেছো এটাকে হিল দিতেছে ভাই সাহেব এমবি ফুটিতে, এটা তো ডাউন করে দিছি ভাই, রিলোড করে নিয়ে গাইস, এখানে কিন্তু আরো প্লেয়ার থাকবে ঠিক আছে, আরো প্লেয়ার থাকবে কিন্তু আমি এখানে এই আরেকটা পিছলে আইসা করছে, আরেকটা প্লেয়ার আইসা হয়ে গেছে ভাই সাহেব, রাইট সাইডে একটা সুন্দরী যাচ্ছে, এখানে গাইস সুন্দরী যাচ্ছে ডাউন করে দিছি, ও হো হো ভাই এটা কি ছিল গাইস, সকার ইন দা চ্যাট এমবি ফুটিতে পুরো লাল শট গাইস, লাস্ট প্লেয়ারটা বাগে যাচ্ছে কিন্তু ওটাকেও ভাই হেডশট ভাই সাহেব, লাভ 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 লাভ, তো গাইস এনিমিদের একটু ভালোবাসা দিয়ে যখন আমি বিমান শক্তির দিকে যাইতেছিলাম তখনই দেখতে পারি আজিন গেমিং মারা গেছে ভাই সাহেব, বিবেচ খালি মারা দিতেছে যেতগুলো বিবে দেখতেছে একটা কিলে দেখতে পাচ্ছি না, শুধু মরতে আছে বাইরে কোনো কথা, আচ্ছা গাইস প্যান আই চিল, আমি সামনে গিয়ে করবো ওরা দৌড়া কিল, ওরা মরলে আমি করবো কিল, আচ্ছা যখন আমি দেখতে পাচ্ছি পিকের দিকে দেখো গাইস এয়ারড্রপ ম্যাক্স করতেছে, কে যেন এয়ারড্রপ ম্যাক্স করছে তোমরা কিন্তু দেখতে পাচ্ছ একটা উপরে এয়ারড্রপে কিন্তু ম্যাক্স ওটাকে ড্যামেজ দেওয়ার সাথে সাথে দেখি নিচে টেন গেছে গা ভাই সাহেব, ওটাকে হেডশট মানে এখানে ফুল স্কোট মিলে এয়ারড্রপ লুট করতেছে ভাই, এই ডানের সেটাই আমার মারতেছে ভাই, এটা কোনো কথা গাইস টিমেট কভার ওপি গাইস, একটা বডি বডি ডাউনলোড করেছে মানে কি টিমেট কিল চিল করছে গাইস, প্যারানাই চিল আমি করবো এখানে কিল, এই গাইস দেখো গাইস বলার সাথে সাথে দেখো 2 নাম্বার ডাউন হয়েছে ভাই, এটা কোনো কথা, সুইটি আন্টি কিন্তু মারা গেছে গাইস, আমরা দেখতে পাচ্ছি গাইস ওটাকে মারা খেতে ওপি ভাই সাহেব, একটা হেডশট বডি গাইস পিছন থেকে ভাই এমবি ফুটিতে ভাই সাহেব, ওয়াট এ হেডশট বডি গাইস, এন্ড গাইস এটা কিন্তু আরেকটা এখন মাটকে দেবো কিন্তু আমার মেটকে ভাই, আমার এইচপি টা কতটা এইচপি কমাই দিছে, এটা গাইস হেডশটে ডাউন ভাই, হকার ইন দা চ্যাট গাইস, এখন আমাদের দাদা লাইক করে সবাই লাইকটা করে দাও ভাই, কি করতেছো তোমরা সবাই মিলে লাইক করে গেছে, অ্যান্ড পেজে নতুন থাকলে ফলোটা করে দিও, অ্যান্ড যা যারা ইউটিউব থেকে দেখতেছে গাইস সবাই সাবস্ক্রাইবটা করে দিও, তুমি কিন্তু দেখছো লাস্ট প্লেটে কিন্তু বাঘা চেষ্টা করতেছে গাইস, আমার কাছে আছে স্কার, তুমি কই বাবা চান্দু কই বাবা, একটু আদর খেয়ে যাও চান্দু,
তো গাইস প্যারানাই ছিল আমি যখন এখানে বাজাই যাই তোমরা দেখতেছ আমি ওকে মারি দিছি কিন্তু ওকে মারলে লাভ কি ভাই কতগুলো এনিমি আলাই ভাই সব তো দুটো এনিমি আলাই এখন লাস্ট জুনে ভাই সব কি বলবো গাইস প্লিজ গাইস এখন পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেন না সবাই গাইস সাবস্ক্রাইবটা করে দিও এন্ড সাবস্ক্রাইব করে গাইস সবাই বেল নোটিফিকেশন অন করে দিও যাতে আমার সকল নতুন নতুন ভিডিও তোমাদের কাছে সবার প্রথম চলে আসে এন্ড যারা ফেসবুক পেজে দিতে যারা দেখতেছ গাইস সবাই মিলে ভাই ফলোটা করে দিও তারপর গাইস এই ফলোটা হলো পরে এখানে সামনে একটা প্লেয়ার এটা কি বিবেস নাকি না না এটা তো বিবেস না ভাই তে বিবেস কই ভাই বুঝলাম না কোথায় সে আমি তাকে কিল করব কিল করে মানে কিল করে মজা নেব তখনই গাইস দেখতে পারি সামনে উপরে একটা প্লেয়ার ভাই আমারে ডাউনলোড করে দিল গাইস র্যান্ডম প্লেয়ারদের সাথে মানে খেলা যা হয় আর কি গাইস তোমরা অনেকে কিন্তু কমেন্টে বলবা যে এটা তো উবাইদুল ভাইয়ের আইডি না মানে আমি কিন্তু উবাইদুল ভাইয়ের আইডি খেলি তোমরা কিন্তু জানো আবার অনেকে জানো না কিন্তু গাইস তোমরা অনেকে কমেন্টে বলবা যে উবাইদুল ভাইয়ের আইডিতে তুমি খেলতেছো না কেন কিন্তু গাইস তোমরা কিন্তু জানো 1 লক্ষর উপরে 1,05,000 এর উপরে স্কোর কিন্তু ওই আইডিতে ঠিক আছে সেই জন্য গাইস ওর আইডিতে মানে স্টার্ট হইতেছিলই না অতক্ষণ মানে আধা ঘন্টা বসে থাকলে একটাই স্টার্ট হয় তা আবার একবারে পুরো হার্ড লবিতে পুরো কোরর লবি গাইস ঠিক আছে কিন্তু গাইস স্টার্ট হয় না গাইস এতক্ষণ কি ওয়েট করা যায় তখনই গাইস আমি আমার ফ্রেন্ড এর আইডি নিয়ে গেমার পাগলা মা খেলতে ওর আইডিতে খেলতে দেখি তখনই গাইস দেখতে পারি ম্যাচে কিন্তু তোমরা কিন্তু দেখতে পাচ্ছ তিনটা বিবেজ পড়ছিল ভাই কিন্তু বিবেজের কিল তো দেখিই নাই কিন্তু গাইস ওরা কিন্তু মইরা শহীদ হই একদম শেষ হয়ে গিয়েছিল এন্ড গাইস তোমাদের ভিডিও কেমন লাগছে সবাই কমেন্টে জানাই দিও যা যা লাইক করে সবাই লাইক করে দিও সবাই কিন্তু গাইস কমেন্ট করবা ঠিক আছে যাদের শেয়ার করনা সবাই শেয়ার করবা যাদের বেশি করে শেয়ার করবা গাইস আমার সাথে কিন্তু অ্যাড ফ্যান হওয়ার গাইস সুযোগ আছে এন্ড তোমরা কিন্তু জানোই আমি এফবিতে লাইভ করি গাইস অল টাইম মানে যেই সময় আমি খেলি তোমরা কিন্তু এফবিতে ফলো করতে পারো যাতে আমার পুরো লাইভটা তোমরা দেখতে পারো তোমরা কিন্তু জানোই আমার স্কোয়াডে আছে বাংলাদেশ টপ 1 কুমিল্লা টপ 1 এন্ড আমি আর হইলো মুন্না 4K ঠিক আছে আমরা এই ফুল 4 জন ঠিক আছে 4 জন এক স্কোয়াডে খেলতেছি তো গাইস কোথাফেজ গাইস সবাই ভালো থেকো ভিডিও কেমন লাগছে সবাই কমেন্টে জানিয়ে দিও সবাই গাইস লাইকটা করে দিও এন্ড ইউটিউব থেকে যারা দেখছো গাইস সবাই সাবস্ক্রাইব করে দিও এন্ড বেল আইকন নোটিফিকেশন অন করে দিও এন্ড খোদা হাফেজ গাইস সবাই ভালো থাকো টেক লাভ মাই ব্রাদার্স এন্ড সিস্টার্স।